হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের দেখাবো পাওয়ার অ্যাম্প নামে যে মিউজিক প্লেয়ারটা আছে, এটা আপনারা অ্যান্ড্রয়েড রুটেড সেটে লাইফ টাইম কীভাবে ব্যবহার করতে পারবেন। আসলে আমরা সবাই জানি যে পাওয়ার অ্যাম্প মিউজিক প্লেয়ারটা খুবই সুন্দর মানের একটি মিউজিক প্লেয়ার এবং খুব সুন্দর মিউজিক শোনা যায়। আসলে এটা ট্রায়াল ভার্সন থাকে, পাওয়ার অ্যাম্প মিউজিক প্লেয়ার ট্রায়াল, এটা মেবি 15 দিনের জন্য আপনার ইনস্টল করলে 15 দিন পরে এক্সপায়ার হলে আর আপনি ইউজ করতে পারবেন না। কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি এটা লাইফ টাইম ইউজ করতে পারবেন অ্যান্ড্রয়েড রুটেড সেটে। এটা শুধু রুটেড মোবাইল যাদের আছে তাদেরই কাজ করবে। আর ফুল ভার্সন যদি আপনি করতে চান তাহলে আপনাকে পাওয়ার অ্যাম্প ফুল ভার্সন আনলকার এটা $3.99 দিয়ে আপনাকে কিনে নিতে হবে, ক্রেডিট কার্ড দিয়ে অ্যাড করে কিনে নিতে হবে প্লে স্টোর অ্যাকাউন্টে। সুতরাং আমরা ওদিকে না যাই, আমরা এখন দেখব ফ্রিতে কীভাবে আমরা এটা লাইফ টাইম ইউজ করতে পারি। প্রথমে আপনার প্রথম কাজ হবে সর্বপ্রথম অ্যান্ড্রয়েড ফোনটা রুট করতে হবে। যদি রুট করা না থাকে আপনি সর্বপ্রথম রুট করবেন। আর এটা আমি ব্যবহার করছি শাওমি সেটে, মূলত এই শাওমি সেট যারা ইউজ করেন, শাওমি মোবাইল যারা ইউজ করেন তাদের সাহায্যের জন্য আমি বা হেল্প করার উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করছি। সুতরাং আপনারা সর্বপ্রথম শাওমি সেটটাকে রুট করবেন। রুট করার পরে আপনাদেরকে দুইটা অ্যাপস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে লাকি প্যাচার। এই লাকি প্যাচার অ্যাপসটা ইনস্টল করবেন, আর ইনস্টল করবেন হচ্ছে প্লে স্টোরে গিয়ে পাওয়ার অ্যাম্প মিউজিক প্লেয়ার ট্রায়াল ভার্সনটা ইনস্টল করবেন। আমি ইনস্টল করাই আছে, আমি আর ইনস্টল করে দেখালাম, আপনারা সবাই জানেন কীভাবে ইনস্টল করতে হয়। এরপর যেটা করবেন, এটা ইনস্টল হওয়ার পরে আপনি আপনার নেট কানেকশান পুরো অফ করে দিবেন। নেট কানেকশান অফ করে দিলাম আমি। এরপরে ঢুকবো হচ্ছে লাকি প্যাচারে। লাকি প্যাচারে যে এখানে ঢুকলে সর্বপ্রথম আমার রুট পারমিশন গ্রান্ট করাই আছে, আপনাদের হয়তো গ্রান্ট চাইতে পারে, গ্রান্ট করে দিবেন। এরপরে পাওয়ার অ্যাম্প সফটওয়্যারটা দেখবো কোথায় আছে, এই যে এখানে আছে, এটাকে ট্যাপ করে ধরবেন। ট্যাপ করলে আপনারা বিভিন্ন অপশন দেখতে পারবেন। আমরা সর্বপ্রথম যে অপশনটা আছে কাস্টম প্যাচ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি তিনটা অপশন দেখতে পারবেন। এবার আমরা 3 নম্বর অপশন যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে কিছু লেখা দেখাচ্ছে আমাদেরকে, এদিকে নজর না দিলেও হবে। নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই এবং ক্যান্সেল, আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাই, এবার কিছুক্ষণ আপনাদের ওয়েট করতে হবে, প্লিজ ওয়েট এখানে লেখা আছে, আমরা ওয়েট করি, দেখা যাক কী হয়। এখনও কাজ চলছে, অ্যানালাইজিং রেজাল্টস এটা শো করছে আমাদেরকে, দেখা যাক কত সময় লাগে। বেশি সময় লাগবে না, হ্যাঁ এই যে দেখেন হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম প্যাচটা 3 নম্বর অপশানে ক্লিক করার পরে, অ্যাপ্লাই দেওয়ার পরে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হলো, এবং এখন যে উইন্ডোটা এসেছে এখানে সব গ্রিন কালারের লেখা, সব গ্রিন কালার। এ থেকে আপনারা বুঝবেন যে আপনাদের এই অ্যান্ড্রয়েড পাওয়ার অ্যাম্প মিউজিক প্লেয়ারটা প্যাচ হয়ে গেছে, সব ব্লু কালার, কোনো রেড কালার নেই। এখন এখানে আমরা ওকে দেব, জাস্ট আমাদের এখানে কাজ শেষ, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, লাকি প্যাচের আর কোনো কাজ নেই। এখন আপনি পাওয়ার অ্যাম্প মিউজিক প্লেয়ারটা ওপেন করবেন। আমরা ওপেন করলাম, ওপেন করে এখানে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে সেন্ড ইরর্স টু ডেভেলপার, এটা এভাবে থাকে, টিক চিহ্ন দেওয়া থাকে, আপনারা এটা টিক চিহ্নটা উঠিয়ে দিবেন, এভাবে উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পরে এখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পরে এখন সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেই কাজটা আপনাদেরকে দেখাবো, এটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ, তা না হলে আপনাদের কিছুদিন পরে হয়তো বা ঝামেলা করবে, ভেরিফিকেশন চাইতে পারে,
গুগল প্লে স্টোর থেকে, তখন ঝামেলায় পড়ে যাবেন। সেই ক্ষেত্রে একটা Xiaomi সেটের খুবই সুন্দর একটা অপশান দেয়া আছে, আপনারা সিকিউরিটি ঢুকবেন, সিকিউরিটি, সিকিউরিটিতে ঢোকার পরে পারমিশনে ঢুকবেন। সিকিউরিটিতে ঢুকলাম, সিকিউরিটিতে ঢুকলাম, এবার পারমিশনে ঢুকবো। পারমিশনে ঢোকার পরে পারমিশনে ক্লিক করব, পারমিশন, ও সরি, সিকিউরিটিতে ঢোকার পরে আমরা ডাটা ইউজে ক্লিক করব। ডাটা ইউজে ক্লিক করার পরে আমরা রেস্ট্রিক্ট ডাটা ইউজ এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন পাওয়ার অ্যাম্প, এটা আপনাদের থাকতে পারে, এভাবে থাকবে, দুইটাই গ্রিন কালারের থাকবে, আপনারা দুটাতেই এভাবে চাপ দিয়ে রেড ক্রস করে দিবেন। রেড ক্রস করে দিলে এটা আর কখনোই আপনি যখন যদি নেট আপনার অনও করেন অথবা ওয়াইফাই অন করেন তাহলে কখনোই আর নেটের সাথে কানেক্টেড হবে না, সুতরাং এটা আর কখনোই ঝামেলা করবে না। আমাদের কাজ শেষ, সম্পূর্ণ কাজ শেষ, এখন আমরা পাওয়ার অ্যাম্পে ঢুকে দেখি কি অবস্থা। পাওয়ার অ্যাম্পে ঢুকলাম, একটা মিউজিক হয়তো প্লে করে শোনাই। হ্যাঁ, খুবই ভালো মিউজিক হচ্ছে, খুবই ভালো মিউজিক শোনা যাচ্ছে, মিউজিক কোয়ালিটি আপনারা শুনলেই বুঝতে পারবেন। এটা এই সফটওয়্যারটা নিয়ে, মিউজিকের কোয়ালিটি নিয়ে বলার আসলে কিছু নাই, সবাই জানে এটা খুব অনেক সুন্দর একটা অ্যাপস। এখন আমরা দেখি এটা ফুল ভার্সন হয়েছে কি না। এখন এখান থেকে আমরা সেটিংসে যাব, সেটিংসে গিয়ে অ্যাবাউটে ক্লিক করব। অ্যাবাউটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ভার্সন, ফুল ভার্সন এবং পার্স ভেরিফাইড স্টোর প্লে, অর্থাৎ আমাদের এটা ভেরিফাই হয়ে গিয়েছে। সুতরাং বুঝতে পারছেন এখন এটা আমরা লাইফ টাইম ইউজ করতে পারবো আশা করি। এখন এ পর্যন্ত আমি 3-4 দিন ইউজ করেছি, আমার এখনও কোনো ঝামেলা হয়নি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আপনাদের দেখালামই যে আপনারা সিকিউরিটিতে ঢুকে রেস্ট্রিক্টেড ডাটা ইউজ এখানে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এটা ক্রস করে দিবেন, দুইটাই ক্রস করে দিবেন। হ্যাঁ, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এটা ক্রস জেনে থাকে তাহলে কোনো ঝামেলা করবে না, নেটের সাথে এটা আর কখনোই কানেক্ট হবে না, আর কোনো আপডেট আসবে না, বা কোনো 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 নেটের সাথে কোনো রিলেটেড থাকবে না, প্লে স্টোর থেকে ঝামেলা করবে না আশা করা যাচ্ছে। সুতরাং আমার টিউটোরিয়াল এখানে শেষ করছি। আসলে এটা Xiaomi সেট যারা ইউজ করেন তা বিশেষ করে তাদের জন্যই এটা তৈরি করা। আমার আমি সেটটাকে রুট করেছি, এই যে সুপার এসইউ আছে আমার, আমার সেট রুটেড, লাকি পেচার ইনস্টল করা আছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে দেখে, যদি আপনারা পাওয়ার অ্যাম্পটা ইউজ করতে পারেন আপনাদের সেটে, তাহলে আমার টিউটোরিয়ালের সার্থকতা। শেষ করছি, সবাই ভালো থাকবেন।